বিহার দর্শক আলাইকুম আহমতুল আমরা একত্রিশ নম্বর পার্টে জানবাহ শাহর তিন এবং চার নম্বর অবস্থা আমরা তিরিশ নম্বর পার্টে এক এবং দুই নম্বর অবস্থা ওখানে বর্ণনা করা হয়েছে বা করেছি আলহামদুলিল্লাহ এবার আমরা তিন নম্বর এবং চার নম্বর অবস্থা নেব তৃতীয় অবস্থা হলো সেজে শহর যদি সালাতে মুসল্লি কোনো ওয়াজিব বা ফরজ কি করে ভুলে না আদায় করে অর্থাৎ কোনো ফরজ ছুটে গেছে বা ওয়াজিব ছুটে গেছে ওয়াজিব আর ফরজের বিষয়টা আমি ক্লিয়ার করি ওয়াজিব মানে এখানে ফরজ অর্থে ব্যবহার হয় ওয়াজিব শব্দ আরবিতে ওয়াজিব মানে ফরজ নাজিম জরুরি আর এটাকেই আমি মাধাবে ফরজ বলা হয় বাকি মাধাবে ফরজ এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য করা হয় ওই ক্ষেত্রে আমরা বলব যদি ওয়াজীব ছুটে যায় আর হাম্বারি মাধাব হিসেবে ফরজ বা অজীব একই কোনো পার্থক্য নেই তো সলাতে যদি কোনো ওয়াজিব ফরজ ছুটে যায় যেমন কেউ প্রথম তাসহ বা প্রথম বৈঠক ভুলে গেছে করতে ভুলে গেছে ইচ্ছাকৃতভাবে করে হবে এভাবে করলে তোমার বাতিল হয়ে যাবে কিন্তু অনিচ্ছায় ভুলে গেছে প্রথম বৈঠক প্রথম যে বসাটা রকাত পরে বসে নেয় ওই ক্ষেত্রে ওই বৈঠক আবার আদায় করার কোনো প্রয়োজন নেই যদি ওইটা না করে দ্বিতীয় তৃতীয় রাখাতে জন্য উঠে যায় উঠে গেছে উঠে যাওয়ার পরে স্মরণ আসে তাহলে প্রথম বৈঠকে ফিরে পরে প্রয়োজন নেই দ্বিতীয় বৈঠকে গিয়ে এবং শেষ করবে সেটা তিন রাখার বিশিষ্ট সরাত হোক অথবা চার রাখার বিশিষ্ট সরাত হোক দ্বিতীয় বৈঠকে গিয়ে সরাত শেষ করে সালাম ফেরানোর আগে দুইটা অতিরিক্ত চেষ্টা করবে চেষ্টা সাহু বা করবে করে সালাম ফিরে দিবে এটার উত্তম এবং আগে বলেছি কোনো কিছু নক্স অথবা কমে গেলে কোনো একটা অজীব কমে গেছে যে কমের কারণে যদি সশুদ্ধ করতে তাহলে আগে করাটা উত্তম এবং এটাই সন্ধ্যতির অনুকূলে এবার আমরা চার নম্বর অবস্থা আসবো সাহস চার নম্বর অবস্থা হলো সলাতে মুসল্লি কোনো বিষয়ে ছন্দ করেছে সন্দেহটাও কি এটা নিয়ে কোন ধরনের সন্দেহ যে সলা তিন ডাকাত পড়লো না চার ডাকাত পড়লো চার আখা দূষিত সালাতে সন্দেহ হচ্ছে তিন ডাকাত হলো না চার রাখাত হলো ওই ক্ষেত্রে কমটা যেটা কনফার্ম যেটা নাকি কনফার্ম একিন অর্থাৎ তিন ডাকাত চার রেখাতে গিয়ে সন্দেহ হচ্ছে একইনটা করবে তিন ডাকাত ধরে নিয়ে তিন রেখাত ধরে নিয়ে আরেক রাখাত পুরো করবে যদি চার রেখা বিশিষ্ট সালাত হয় আর তিন ডাকাত বিশিষ্ট সালাত হলে তাহলে সে ওটাকে দুই রেখাত ধরে তৃতীয় রেখাত আদা করবে যেমন মা সালাত ইত্যাদি তাহলে ওই ক্ষেত্রে কনফার্মটা ধরে নিয়ে বাকিটা আদায় করবে এবং সালাম ফেরানোর আগে দুটো অতিরিক্ত করবে করবে সালাম ফেরানোর আগে প্রশ্ন যদি কোনো একটি বিষয় তার একই হয়ে যায় বেশি সম্ভাবনা দেখা দেয় যে ধরুন চার আঘাত চলাতে বেশি সম্ভাবনা চার আঘাতই হয়েছে সিক্সটি পার্সেন্ট আর ফোরটি পার্সেন্ট সম্ভাবনা জানা তিন ডাকাত ওই ক্ষেত্রে কী করবে ওই ক্ষেত্রে তাহলে ওই সম্ভাবনাটা যেটা বেশি সেটা ধরে সালাম ফেরানোর পরে সালাম ফেরানোর পরে অতিরিক্ত দুটা চেষ্টা করবে অর্থাৎ সিদ্ধা করবে সালাম ফেরান পরে একিনটা অর্থাৎ বেশি সম্ভাবনাটা একই না বেশি সম্ভাবনাটাই ধরে নেবে যদি ধরুন সম্ভাবনা মনে বেশি হচ্ছে সিক্সটি পার্সেন্ট বা পঞ্চাশ ফিফটি পার্সেন্টের বেশি যে এটা তিন রেখা তিন রেখা ধরে নিই রেখার আদায় করবে আর যদি সম্ভাবনা দেখা যাচ্ছে না বেশি সম্ভাবনা সিক্সটি পার্সেন্ট চার আঘাত হয়েছে চার আঘাত ধরে নিয়ে সালাম ফেরানোর আগে সালাম ফেরানোর পরে গিয়ে কি করবে সাহসিদ্ধ করে দুটো বছর একটু সিদ্ধ করে আবার সালাম ফিরে দেবে এখানে আরও কিছু মাসাল আছে মাসাল করে বলছে প্রথম মাসালাটি হলো যে যদি সলাতের কোনো একটি কর্ম কাজ আমল সেই জায়গা না করে অন্য জায়গায় করে ফেলছে কথার কথা রুকুতে ক্রাত করে ফেলছে সরা ফাতে করে ফেলছে অথবা শেষ দেয় সরা ফাতে করে ফেলছে বা ক্রাত করেছে অথবা দাঁড়ানো অবস্থায় তা সাহত পড়েছে আত্মাহিত পড়েছে ভুলে ভুলে এরকম পড়ে ফেলছে সালাতের একটা অংশ অন্য জায়গায় করেছে নিজ স্থানে না করে অন্য স্থানে করেছে ওই ক্ষেত্রে সালাত বাতিল হবে না যত সালাতের অংশ অন্য জায়গায় হয়েছে এবং ওই ক্ষেত্রে সাও সেজ দাও ফরজ বা অজীব নয় সাউ সেজ দা সেজদা সাউ করা ফরজ বা অজীব নয় বরঞ্চ মস্তাহা বা উত্তম হলো সাচোদা করে নেওয়া এখানে একটা মশালা বলে রাখি যদি কোনো বিষয়ে সন্দেহ হয় সাচোদ্দো আসবে কি না সেজদা সাউ করতে হবে কি না যদি সে সাচোদ্ধা করে নেয় কোনো সময় কোনো ক্ষতি নেই শাল সাধারণত এম ধরনের বিষয় হলে হ্যাঁ করে নেওয়া উত্তম যেটা বলা হলো আর কি সন্দেহ হলে আর একটি মশালা যদি মামুন মামু অর্থাৎ মুক্তাদি কোনো একটা ওজোর ওজোরের কারণে কোনো একটা রোপণ করতে না পারে ওজোরের কারণে অর্থাৎ সে রুগু করতে পারে না ওজোর ছিল রুকু করতে গিয়ে হঠাৎ করে সমস্যা হয়ে গেছে সে মাজার অত্যাধিক ব্যথার করা রোগু হচ্ছেই না হঠাৎ করে এমন যদি হয় পরবর্তী ঠিক হয়ে গেছে তখন কি করবে লোকটা তো ছোট করে মামার সঙ্গে ইমাম সব সেজা চলে গেছে তখন তার দায়িত্ব হলো যে ওইটা যেটা রোকন সালাতের স্তম্ভ রোকু ইত্যাদি ছুটে গেছে ওটা করে নেবে করে ইমামের সঙ্গে গিয়ে একত্রিত হবে ওজরের কারণে হয় মনে রাখতে হবে যদি ওজোর ছাড়া হয় তাহলে তো বিষয়টা আলাদা ওজোর কোনো কারণবশত এবং যুক্তিসম্মত কোনো কারণ থাকে তাহলে গ্রহণযোগ্য কোনো কারণ থাকে তাহলে এটা করবে

কুলাক আসলাম তু আন্তরব্বি সাজেদা ওজহি লিল্লাদি খালাকাহু আ সৌরাহু ও শক্কা সাম আহু আবাস তাবারকাল্লাহ আহসানুল খালেক পরিপূর্ণ দোয়াটি আমার অন্য অন্য বর্ণ অন্য রকম দোয়া আছে এটাও পড়তে পারে অথবা সেজদার যে প্রসিদ্ধ দোয়া সুবহান রব্বিল আয়না এটাও পড়তে পারে তিনবার এবার আরেকটা মশাল আছে সালাদ পরিপূর্ণ হওয়ার আগে যদি কেউ সালাম ফিরে ফেলে সালাদ পরিবোর হয়নি এবং সালাম ফিরে ফেলছে আত্মীয় না পড়ে সালাম ফিরেছে ইত্যাদি এবং সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে স্মরণ হয়েছে ওই কাজটি শেখ সালাদ পরিবোন এখনো হয়নি এখন বাকি রয়েছে তাহলে ওই বাকি কাজটা আবার করবে করে সাহসেজদা করে নেবে সাসেৎদা করে নেব এই কাজটা করে পূরণ করে দুঃসেসদা করে এবার সালাম ফিরে দেবে যদি সাহস উদ্দা ভুলে যায় সাহস উদ্দা করতেই ভুলে গেছে সালাম ফিরে ফেলছে ভুল হয়েছে তখন কি করবে এবং সালাম ফেরানোর পরে কথাবার্তা হয়েছে নামাজের পরিব্রণী নামাজের চাহিদার পরিপ্রীতি নামাজের সরাতের বিষয় অন্য বিষয়ে আলোচনা হয়ে গেছে মুসলিদের সে কথা আপনি ভুল করেছেন এই করেছেন সাহসে করেন নাই নামাজ সরাতে ভুল হয়েছিল কথাবার্তা হয়েছে ওই ক্ষেত্রে কী করতে হবে আবার দুটা অতিরিক্ত সেজদা করবে সাহসেজ অর্থাৎ সেজদা সহ করে সালাম ফিরে ফিরবে কোনো সমস্যা নেই এর প্রমাণ আমরা জুলিয়া হাদিসে পেয়েছি মানব ইসলাম কোনো একটি সলাতে চার আকাত পরে সালাম ফিরে ফেলছেন দেন লম্বা হাতালা সাহাবা বলেছেন কসর হয়ে গেল অর্থাৎ চার সলাদ দুই রাকাত হয়ে গেল কসর নাকি আপনি ভুলে গেলেন মানব ইসলাসাম দুই দুইবারে অত্যন্ত একটা হয়নি ভুলেও নেই নামাজ কসর হয়নি তৃতীয়বার যখন প্রশ্ন করলেন তখন মানব ইসলাম আসসালাম সাহবা জিজ্ঞাসা করলেন জুল দেন যা বলে তা ঠিক আছে হ্যাঁ হয়েছে মানবী সাল এত কথার পর আবার গিয়ে কি করলে দু রেখাত আদায় করে সশুদ্ধা করেছে নামাজ হয়ে গেছে মহানবী সাল সাল সাল্লাহ সাল্লাহ আমাদের সাথে হবে না অবশ্যই হবে আরেকটি মশালা যদি দুই রকম ভুল হয়ে থাকে সলাতে দুই রকম ভুল অর্থাৎ সলাতে এমন ভুল হয়েছে যে কারণে সালামের আগে অর্থাৎ কোনো জিনিস কোনো কমে গেছে অথবা কোনো জিনিস বেড়ে গেছে দুটো হয়েছে কম হয়েছে বেড়েছে কম হয়েছে বেড়েছে কম হলে তো আমরা বলেছি সালামের আগে শাশুদ্ধ করা উত্তম কিছু বেড়ে গেলে সালাম ফেরানোর পরে দুই করে শাসা করে সালাম ফেরাবে উভয়টাই হয়েছে কম হয়েছে বেড়েছে তো ওই ক্ষেত্রে শাস্রদ্ধা কখন করবে ওই ক্ষেত্রে শাস্রদ্ধা সালামের আগে করবে নাকি পরে করবে এই ক্ষেত্রে কম বেশি দুটোই হলে শাশুদ্ধ করতে হবে সালামের আগে এটাই উত্তম সালামের আগেই দুই দুইটা শাশ্রদ্ধা করে দুই করে অতিরিক্ত সালাম ফিরে দেবেন মাসবুক যে আছে অর্থাৎ যে ব্যক্তির পরিপূর্ণ সালাদ পায়নি মুক্তাদি মাসবুক বলা হয় যে ব্যক্তি ইমামের সঙ্গে পরিপূর্ণ সালাধ পায়নি এক একা টাকা ছুটে গেছে তার সাহস উচ্চার নিয় কী তার নিয়মটা খুবই সহজ যদি তার সালাতে প্রবেশ করার পরে যে ভুলটি ইমাম করেছে যে কারণে তাকে সচেতন করতে হচ্ছে সালাতে প্রবেশ করার পরে যদি কী হয় ভুলটা হয় ইমামের তার মিয়ামের সঙ্গে সেও সাচেত করবে এবং সালাম ফিরে দেবে আর যদি এমনটি হয় না তিনি সালাতে প্রবেশ করার আগে প্রথম রাকাতে উদাহরণস্বরূপ প্রথম রাখাতে ভুলটা ইমাম করেছে যার কারণে শাহ করতে হবে তিনি দ্বিতীয় রাখাতে বা তৃতীয় রাখাতে গিয়ে সামিল হয়েছেন ওই ক্ষেত্রে মাসবুক যিনি আছেন পরবর্তীতে সালাত এসে অ্যাটেন্ড করেছেন আমার সঙ্গে তার জন্য বা সে জরুরি না জরুরি না আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে এটা ছিল আমাদের শাহশ্রদ্ধার ব্যাপারে একত্রিশ নম্বর পার্ট পার্টের শাহশ্রদ্ধার বাকি মশালাগুলো আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে এবং দর্তিগান করুন আমিন আমরা যা জানবো যা শিখবো তা নিজেরা আমল করবো পরিবার পরিজনকে শেখাবো এবং সমগ্র অনুদর্শককে দাওয়াত দেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি